জানেন কি, শুধুমাত্র বাঙালি সন্দেহ করে ভারতের মুম্বাই থেকে বিতাড়িত করে পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে অনেক মানুষকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রচেষ্টার মতো এক অমানবিক ঘটনা ঘটেছিল। খুব বেশি দিন আগের কথা না, 1995 সালে ভারতের মুম্বাই শহর জুড়ে বিভিন্ন বস্তি থেকে নাম পরিচয়বিহীন কিছু বাংলাদেশি আটক করা হয়। মুম্বাই পুলিশ সন্দেহ করে তারা অবৈধ বাংলাদেশি, তাই মুম্বাই পুলিশ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপর রাষ্ট্রীয় খরচে এই অবৈধ বাংলাদেশিদেরকে মুম্বাই থেকে কলকাতা পাঠানো হয় এবং কলকাতা হয়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে প্রবেশের সময় বাধে বিপত্তি, যেহেতু তারা বাংলাদেশি ছিল না, তাই বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর তাদেরকে আবার ইন্ডিয়ায় ফেরত পাঠায়। তাই কয়েক ঘন্টার মধ্যে তারা আবার কলকাতার হাওড়া রেল স্টেশনে ফেরত আসে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন হাওড়া রেল স্টেশনে এই প্রত্যাবর্তনকারীদের ভিড়ের কথা শুনেছিলেন, তখন তিনি তাদের আবার সরকারি খরচে মুম্বাইতে ফেরত পাঠান। প্রত্যাবর্তনকারীরা মুম্বাইয়ে আসলে মুম্বাই পুলিশ তাদেরকে আর ফেরত পাঠাতে পারেনি, কেননা সেসব তথাকথিত বাংলাদেশিদের কাছে রেশন কার্ডের কপি এবং তাদের গ্রামের পঞ্চায়েত প্রধানদের চিঠি দিয়েছিল। সেখানে স্পষ্ট করা হয়েছিল যে তারা একটি রাজ্যের সেই নির্দিষ্ট গ্রামে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তারা আসলে বাঙালি ছিল কিন্তু বাংলাদেশি না। তারা ভারতের পূর্বাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গ আসামের বাঙালি ছিল বংশানুক্রমে, এদের জন্ম ভারতের অন্তর্গত এলাকায়। শুধু তাই নয়, এই ঘটনার ঠিক এক মাস আগে বেঙ্গালুরু পুলিশ একটি বস্তিতে অভিযান চালায় এবং বস্তিটি ধ্বংস করে, কিন্তু পরে জানতে পারে বস্তির বাসিন্দারা অবৈধ বাংলাদেশি নয়, তারা ভারতীয়। পুলিশ বুঝতে পারত না কে বাংলাদেশি আর কে ভারতীয়, তাই কাউকে বাংলাদেশিদের মতো দেখতে বা শোনালে তারা তাকে তুলে নিয়ে যেত। অবৈধ বাংলাদেশি সন্দেহে পুলিশ কর্তৃক এসব খামখেয়ালি নির্যাতনের মূল হোতা ছিলেন শিবসেনা প্রধান বাল ঠাকরে। শিবসেনা হল মহারাষ্ট্রের একটি হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল। উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী এই রাজনৈতিক দলের প্রধান ছিলেন বাল ঠাকরে, আর তার মদদেই ভারতে বসবাসরত মুসলমানদের উপর এভাবে নিপীড়ন করা হতো। বাল ঠাকরে 1966 সালের 19 জুন শিবসেনা গঠন করেন। এরপর 1995 সালে তার এই রাজনৈতিক দলটি ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয় পায়। দুটো দলই কঠোর হিন্দুত্ববাদী বিশ্বাসী, সাথে ছিল উগ্র জাতীয়তাবাদ। দুয়ে দুয়ে চার চার মিলতে সময় লাগেনি। একটি সরকারি তদন্তে দেখা গেছে যে ঠাকরে এবং মুখ্যমন্ত্রী মনোহর যোশী 1992-93 বোম্বাই সময় শিবসেনা সদস্যদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা করতে উদ্বুদ্ধ করেছিলেন। এই দাঙ্গার পরে ঠাকরে এবং তার দল সরাসরি হিন্দুত্ববাদে অবস্থান নিয়েছিলেন। বিভিন্ন রাজ্য জুড়ে অবৈধ বাংলাদেশি সন্দেহে মুসলমানদের ধরপাকড় শুরু হয়। মুম্বাই বাল ঠাকরের বিশাল রাজনৈতিক প্রভাব ছিল, প্রকাশ্যে কিংবা গোপনে চলে ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক। 1999 সালে নির্বাচন কমিশনের সুপারিশ অনুসারে ধর্মের নামে ভোট প্রার্থনা করার জন্য ঠাকরেকে 6 বছর কোনো ভোটে ভোট দেওয়া এবং প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করা হয়েছিল। তবে তথাকথিত বাংলাদেশিদের পুশব্যাক কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2012 সালে মারা যায় বাল ঠাকরে।